হ্যালো বন্ধুরা, আজকে আমরা আফ্রিকার একটি দেশ সম্বন্ধে জানব। সুদূর আফ্রিকা মহাদেশের দক্ষিণ পূর্ব ভাগে অবস্থিত একটি স্বাধীন দেশ মোজাম্বিক, আধিকারিক নাম রিপাবলিক অফ মোজাম্বিক, মোজাম্বিক প্রজাতন্ত্র। একদা আফ্রিকার অন্যতম এক দীর্ঘ নদী জাম্বেজির তীরবর্তী এলাকায় বসবাসকারী বান্টুভাষী মানুষ মোজাম্বিকে আসেন। এই বান্টু শরণার্থীরা মোজাম্বিকের আদিবাসী। বর্তমানে বান্টু মানুষের বংশোদ্ভব দেশের মোট জনসংখ্যার 97.5%। মোজাম্বিক 1975 সালে পর্তুগিজদের অধীন থেকে স্বাধীনতা পায়। 1498 সালে পর্তুগিজ পরিব্রাজক ভাস্কো দা গামা দক্ষিণ আফ্রিকার কেপ পেনিনসুলার উপকূলীয় অঞ্চলে অবস্থিত কেপ অফ গুড হোপ নামক অন্তরীপের প্রদক্ষিণের সময় এই দেশটির প্রমাণ পান। ভাস্কো দা গামার এই অঞ্চলের প্রতি পরিচিতি পরবর্তীকালে পর্তুগিজদের পদার্পণের পথ খুলে দেয়। 1500 থেকে 1975 সাল অবধি সেই পর্তুগিজরাই দেশকে দখলে রাখে। পর্তুগিজের প্রভাবেই দেশের আধিকারিক ভাষা হয় পর্তুগিজ। মোজাম্বিকের উত্তর দিকে অবস্থিত আইল্যান্ড অব মোজাম্বিক নামের দ্বীপ থেকে পর্তুগিজগণ দেশের নাম দেন মোকাম্বিক। মোজাম্বিক দেশ তার প্রভূত প্রাকৃতিক উপাদানের ভাণ্ডারে পরিপূর্ণ, কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে বিশ্বের অন্যতম গরিব দেশ, যার আর্থিক অবস্থা এখনও প্রগতিশীলের পথে। আফ্রিকার অন্যতম এবং অপেক্ষাকৃত স্বল্প পরিচিতি পাওয়া এই দেশের নামেও একটি গুপ্ত তথ্য লুকিয়ে রয়েছে। একটু দৃষ্টিটিকে প্রখর করলে দেখবেন মোজাম্বিক শব্দের মধ্যে ইংরেজি 5টি ভাওয়েলই বর্তমান। এইরকম 5টি ভাওয়েল বর্তমান এমন আরও কোনো দেশের নাম থাকলে আমাদের নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। সুতরাং পর্বটিকে আরও বিস্তারভাবে জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের পর্ব মোজাম্বিকের আশ্চর্য তথ্য। মোজাম্বিক আয়তনের বিচারে বিশ্বে 35তম দেশ। দেশের আয়তন 8,01,590 বর্গ কিলোমিটার, যেখানে জলের অংশ রয়েছে মাত্র 2.2%। এই বৃহৎ দেশে রয়েছে আয়তনের বিচারে পৃথিবীর নবম বড় হ্রদ লেক মালাউই। 560 থেকে 580 কিলোমিটার লম্বা এবং 75 কিলোমিটার চওড়ার এই বিশাল হ্রদের গভীরতম বিন্দু 706 মিটার গভীর। লেক মালাউই আফ্রিকা মহাদেশেও দ্বিতীয় গভীরতম হ্রদ। মন্টে বিঙ্গা দেশের সর্বোচ্চ স্থান। এই পর্বতের উচ্চতা 2,439.6 মিটার। আয়তনের দিক দিয়ে মোজাম্বিক তুর্কির প্রায় সম আয়তন, কিন্তু ইউনাইটেড কিংডমের থেকে প্রায় 3 গুণ বড়। মোজাম্বিকের সম্ভাব্য জনসংখ্যা 2020 অনুযায়ী 3,66,648 জন। অপরদিকে ইউনাইটেড কিংডমের জনসংখ্যা 2020 অনুযায়ী 6,78,86,004 জন। বন্যজীবনের সম্ভার রয়েছে মোজাম্বিকের জঙ্গলে। মোজাম্বিকের বনে 276 প্রজাতির স্তন্যপায়ী, 740 প্রজাতির পাখি এবং 5,692 প্রজাতির নানা প্রকারের সংবাহী উদ্ভিদ রয়েছে। এই সমস্ত বন্যজীবনের রক্ষার স্বার্থে দেশে 7টি জাতীয় উদ্যান এবং 6টি জাতীয় রিজার্ভ রয়েছে। সব মিলিয়ে দেশে 70% অঞ্চল বনাঞ্চলে পরিপূর্ণ। ভারত মহাসাগর দেশের পূর্ব দিকে রয়েছে। তানজানিয়া রয়েছে উত্তরে, উত্তর পশ্চিমে রয়েছে মালাউই এবং জাম্বিয়া, পশ্চিমে জিম্বাবুয়ে, দক্ষিণ পশ্চিমে এসওয়াতিনি এবং দক্ষিণ আফ্রিকা। পূর্ব দিকে দেশটি মোজাম্বিক চ্যানেলের মারফত 2টি দেশ কোমোরোস, ম্যাডাগাস্কার এবং ফ্রান্সের অধীনস্থ মায়োটের থেকে পৃথক। মাপুতো শহর দেশের রাজধানী। ভারত মহাসাগরের তীরে অবস্থিত এই শহর প্রথমে একটি মৎস্যজীবীদের গ্রাম ছিল। সোঙ্গো মানুষেরা এই গ্রামের প্রতিষ্ঠাতা। আমরা জমি কিনে বাড়ি করি, কিন্তু মোজাম্বিকে জমি সরকারি সম্পত্তি। আইনতভাবে কেউ জমি কিনতে পারে না, তাই জমি ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারে বা তার ব্যবহার করতে পারে, কিন্তু জমির মালিকানা কখনই পাওয়া যাবে না। তাই ধনী ব্যক্তিরা ইচ্ছা করলে জমি কিনে যা ইচ্ছা তাই করতে পারেন না। 2006 অনুযায়ী দেশে ছোট বড় মিলিয়ে 158টি বিমানবন্দর রয়েছে, কিন্তু পাকা রাস্তায় বাঁধানো মাত্র 22টি বিমানবন্দর উপস্থিত। রেলপথ দিয়ে মোজাম্বিক তার প্রতিবেশী দেশ মালাউই, জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকার সঙ্গে যুক্ত। রেল নেটওয়ার্কের বেশিরভাগ অংশে রেল বেইরা, নাকালা, মাপুতো এবং টেকো বেনাইন নামের জলবন্দর থেকে চলে। দেশের অধিকাংশ অর্থাৎ 90% চাষযোগ্য জমি খালি পড়ে, তাতে প্রপারভাবে চাষ হয় না, কারণ দেশ এখনও অনুন্নত এবং এই অনুন্নতির একটা প্রধান কারণ গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ দেশকে বারে বারে অর্থনীতিতে বাধা সৃষ্টি করেছে এবং আফ্রিকা তথা বিশ্বের অন্যতম দরিদ্র দেশের পর্যায়ে পতিত করেছে। মোজাম্বিকান গৃহযুদ্ধ 1977 থেকে 1992 সাল অবধি চলে।
এবং বর্তমান পরিস্থিতিতেও ছোট ছোট সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দেশের সাধারণ মোজাম্বিকানদের তথা দেশের গণতান্ত্রিক সরকারের। মোজাম্বিকের আধিকারিক মুদ্রা মেটিকাল। এক মেটিকাল 1.03 ইন্ডিয়ান রুপি এবং 1.18 বাংলাদেশি টাকার সমান। 2018 অনুযায়ী দেশের সম্ভাব্য নমিনাল জিডিপি 14.396 বিলিয়ন আমেরিকান ডলার এবং পারচেসিং পাওয়ার প্যারিটি অনুযায়ী জিডিপি 39.183 বিলিয়ন আমেরিকান ডলার। দেশের অর্থনীতির 30% অ্যালুমিনিয়াম খাদের উপরে নির্ভর এবং অধিকাংশ জনসাধারণ চাষাবাদের উপরে নির্ভর রয়েছে। মোজাম্বিকের অর্থনীতির বিধ্বংসের অপর দিক কারাপশন। তাই বারে বারে অর্থনীতিকে সবল করার চেষ্টা করলেও সরকার বিফল হচ্ছে। সঠিকভাবে প্রত্যেক জনসাধারণের জন্য পানীয় জলের ব্যবস্থা করাটাও সম্ভব হচ্ছে না। 2015 অনুযায়ী মাত্র 47% মোজাম্বিকান পানীয় জলের ব্যবস্থার উপভোগী হতে পেরেছেন। ওয়ার্ল্ড ব্যাংক, আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক, ইউনাইটেড স্টেটস ও কিছু ইউরোপীয় দেশ মোজাম্বিক সরকারকে আর্থিক অনুদানের মারফত পানীয় জলের সমস্যা মেটানোর চেষ্টা করে চলেছে। মোজাম্বিকের মোট জনসংখ্যার 59.2% খ্রিস্টান সম্প্রদায়, 18.9% মুসলিম সম্প্রদায়, 7.3% অন্যান্য বিষয়ে বিশ্বাসী এবং 13.9% কোনো সম্প্রদায় বিশ্বাসী নয়। 2017 অনুযায়ী দেশের জনসাধারণের সম্ভাব্য আয়ুকাল 59.31 বছর। বহু মানুষ কুপোষণ, ম্যালেরিয়া এবং আরও কয়েকটি মারাত্মক রোগের প্রকোপে ভুগছে। তাই দেশের সরকার তার সর্বস্ব দিয়ে মানুষের সুস্থতার চেষ্টা করে চলেছে। এত অর্থনৈতিক সংকট, রোগের উৎপাত এবং ভালো পানীয় জলের বিতরণের অভাবে ভুগতে থাকা দেশে শিক্ষা ব্যবস্থার অবস্থার কথা কতটা আলোচ্য হতে পারে তা বোঝা দুষ্কর। দেশের বহু শিশু স্কুল শিক্ষার সাথে যুক্ত হতেই পারে না। 2015 অনুযায়ী মোজাম্বিকের সাক্ষরতার হার 58.8%। মোজাম্বিক ভারত মহাসাগরের উপকূলীয় দেশ এবং দেশের বিশাল বনাঞ্চল বহু পর্যটক আকর্ষণ করে। কিন্তু পর্যটকদের এদেশে কিছু বিধিনিষেধ মানতে হয়, যেমন কোনো সুরক্ষাকর্মী, ব্রিজ, বিমানবন্দর ও সরকারি ইমারতের ছবি তোলা নিষেধ। কেবলমাত্র সৈকত, বনাঞ্চল এবং পর্যটক স্থলের ছবি তোলায় বাধা নিষেধ নেই। প্রশাসনিকভাবে দেশে 10টি অঞ্চল এবং 1টি রাজধানী অঞ্চল রয়েছে, যেগুলি 129টি জেলায় বিভক্ত। জেলাগুলি 405টি প্রস্তোষে বিভক্ত। মোজাম্বিকের বৃহৎ সামরিক দল মোজাম্বিক ডিফেন্স আর্মড ফোর্সেস। গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু সম্পন্ন এই দেশে উচ্চতা অনুযায়ী তাপমাত্রা বৃদ্ধি পায় ও কমে। উপকূলীয় অঞ্চলে বৃষ্টিপাত বেশি হয় এবং দেশের উত্তর ও দক্ষিণে বৃষ্টিপাত কম হয়। দেশের গড় তাপমাত্রা 28°C। মোজাম্বিকে পর্তুগিজদের দখল দীর্ঘকাল ছিল, তাই সেখানকার খাবারে পর্তুগিজ চলন রয়েছে। শিমুল আলু, ভাত এবং মেইজ বা কর্নফ্লাওয়ার অধিকাংশ খাবারে পাওয়া যায়। আর মোজাম্বিক আফ্রিকান দেশ, তাই ফুটবল সবচেয়ে জনপ্রিয় খেলা। মোজাম্বিক ন্যাশনাল ফুটবল টিম দেশের জাতীয় দল। তবে মোজাম্বিক আরও একটি খেলায় পারদর্শী, রোলার হকি। এই ধরনের হকি খেলায় মোজাম্বিক 2011 FIRS রোলার হকি ওয়ার্ল্ড কাপে 4র্থ স্থানে পৌঁছাতে পেরেছে। কাঠের পুতুলের শৌখিন হলে মোজাম্বিকের আর জুড়ি হয় না। তাই মজাদার এই দেশটির কথাকে আর না গড়িয়ে এখানেই ইতি করলাম। ভালো লাগলে দয়া করে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকেও প্রেস করে দেবেন। আবার দেখা হবে তাহলে। ধন্যবাদ।